মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কানাজির কৃপায় ভালো আছি। সকালবেলায় চলে এলাম আমি আপনাদের সামনে আমার শিবমকে নিয়ে। দেখতে পাচ্ছেন শিবম একদম রেডি হয়ে গেছে, স্কুলে যাবে, আর ও টাইমও হয়ে গেছে। ওখানে দেখুন ওর ব্যাগ আর জলের বোতল সব রেডি, দুধ ফুধ খাওয়া হয়ে গেছে। আর আমার শিবমের জানেন খুব শরীর খারাপ, পরশু থেকে এত কাশি এত কাশি কেসে কেসে পরশু দিন রাত্রে প্রচণ্ড মানে বিছানায় বমি করেছিল। আর কালকে রাত্রে আমি ওকে নিয়ে চলে গেছিলাম ডাক্তারখানায়, ডাক্তার দেখিয়েছি, ওষুধগুলো খাচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে তো ওষুধগুলো কাজ করবে না বলুন তো। এখনও খুশখুশ করে কেসেই যাচ্ছে, অন্যদিন সকালে উঠতে চায় না, আজকে দেখছি সকাল সকাল উঠে পড়েছে, রেডিও করে দিয়েছি, ওর স্কুলের টাইম হয়ে গেছে, এবার যাবে শিবম স্কুল। বাবু জ্যাকেটটা পরিয়ে দেবো, পরে যায় না ঠান্ডা লাগবে। বাবু দেখ ডাক্তার ঠান্ডা লাগাতে মানা করেছে, রাত্রে পাখা। আমাদের এখানে না প্রচণ্ড গরম জানেন, এই 4-5 দিন দেখছি এত গরম না কি রাত্রিবেলা পাখা চালু করে শুতে হচ্ছে, বুঝতে পারছেন? আর পাখা না চালু করলে কম্বল গায়ে দেওয়াই যাচ্ছে না, পুরো ঘেমে সান। পরে নি পরে নি, দেখুন এখানে কীরকম জ্যাকেট পরে পুরো ঢাকা দিয়ে দিয়েছি ওকে আমি, হ্যাঁ না শিবম, চলো 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 বাই, সুস করে নাও, পরিয়ে দেবো, দাঁড়াও চলো বাই, রাধে রাধে, হ্যাঁ বেটা বাই বাই। তো শিবম চলে গেছে স্কুল, আত্মীয় সাথে অর্ধেক রাত্রি চলে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই পর্দাটা কীরকমভাবে ঝুলছে, দেখতে ফুল মালা সব নিয়ে একসাথে ঝুলছে। নয়ন ঘর দেওয়া ঝাড়ু মেরেছে, একবারে ট্রেনের টিভির উপরে তুলে দিয়েছে। এটা কি বলুন তো, রবিবার দিন তৃষার এখানটা আমি সেট আপ বানিয়ে দিয়েছিলাম শর্ট ভিডিও নাচ করার জন্যে। তো ও কবে থেকে আমাকে বলছে মাম্মি একটুখানি পিছনে পর্দা টর্দা থাকলে বেশ শর্ট ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন এই পাইপটায় দুটো পর্দা ঝুলছিল, একটা পর্দা খুলে আমি এখানটা অনেক পব্ব করে অনেক হয়রান হয়ে আমি এই পর্দাটাকে লাগিয়েছিলাম, তারপরেও পর্দাটা খালি খুলে যাচ্ছে। নয়ন একবার টেনে টিভির উপরে তুলে দিয়েছে। সেই দিওয়ালে চিপকানো বলে যে হুকগুলো পাওয়া যায় না, ওই হুকগুলো কিনে এনেছিলাম। ওই হুকগুলো দিওয়ালে একবার চিপকে দিলে না দুবার খুলে আর ওগুলোকে লাগানো যায় না, লাগলেও আবার ছেড়ে যায় অটোমেটিক, একবারই যা চিপকে যাবে একদম দারুণ চিপকে যায়। কিন্তু ওটাকে খোলাটাই ভুল হয়ে গেছে জানেন, ওগুলো না প্রথমে ওই ওপরের দিওয়ালটায় লাগিয়েছিলাম, কোথায় গেল ওই ওপরের দিওয়ালটায়, দিয়ে ভালো লাগছে না বলে আবার নিচে এই দিওয়ালটায় লাগিয়েছি। তো ওগুলো তুলে এনে লাগিয়েছি না আর চিপকায়নি। আর এটাও সেই সেম কেস, এটা না এইরকম থাকবার কথা, এরকম মন্দিরের মতন থাকবে, ওইখানে থাকেইনি, হুক খুলে চলে গেছে। আর আমার আজকে ওদের দুজনকে আমি দিয়েছি কি জানেন, স্যান্ডউইচ, স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, ওরা দুজনে নিয়ে চলে গেছে। নয়নের এই রে, নয়নের জন্যও আমি স্যান্ডউইচই বানাবো। ওদের দুজনের টিফিন বানানোর পরে দেখুন এতগুলো বাসন হয়েছিল, এগুলো ধুয়ে রেখে তারপরে বাকি কাজ করেছি। আর একদিকে আমি ভাতটা বসিয়ে দিই, বাবুকে আমি ডাক্তার দেখাতে গেছিলাম তখন আমি একটা জিনিস কিনে এনেছি, বুঝলেন? এগুলো হচ্ছে কি শাক বলুন তো, এগুলো হচ্ছে বেত শাক। তো এই বেত শাক আমার খুব প্রিয় জানেন, কালকে ডাক্তার দেখে যখন বাড়ি আসছি বাজারের ভিতর দিয়ে আসছিলাম, দেখছি অনেক বিক্রি হচ্ছে, 4 রুটি কিনে নিয়ে রাত্রিবেলায় বেঁচে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজের ভেতরে, একদম তাজা, দেখতে পাচ্ছেন? তো বেত শাকগুলো ভাজবো আজকের রান্না, ভাত বসিয়ে দিয়েছি, আর তরকারি কি হবে জানি না, একটু পরে বলছি ভেবে নিয়ে। অনেক কিছু সবজি ফ্রিজে পড়ে আছে যেগুলো আং বাং আলতু ফালতু সবজি হয়ে গেছে, এখন আগে ছিল না, সব অর্ধেক অর্ধেকটা খেয়ে পড়ে আছে। দেখুন মুলো শাক এনে পেকে গেছে গো, মুলো শাকগুলো নষ্ট হয়ে গেল, ধনে পাতাও। এই ছড়িগুলো রান্না করে দেবো, দেখো ছোট ছোট বড়বড়ি গলায় আছে, এগুলো আজকে তরকারি করে দেবো। এগুলো অনেক দিন এনেছে জানেন, আগের সপ্তাহ রবিবার এনেছে, এ সপ্তাহ রবিবারে গিয়ে আজকে হচ্ছে মঙ্গলবার, অনেক দিন হয়ে গেল। শুকনো কতগুলো গাজর আছে, কিছু নেই, সেরকম কিছু নেই, সবজি শেষ। তো এইগুলো থেকেই বেঁচে কুচে যেগুলো দেখবো রান্না করার মতন সেগুলো রান্না করবো, বাকি সব আবার টেনে ঢুকিয়ে দেবো।
তো বেটা শাকগুলো আমি হালকা জল দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দেবো, তারপরে একটু রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেবো। বাস হয়ে যাবে আমার বেটা শাক ভাজা। এইসব শাক খুব একটা রান্না করি না তো, অতটা হ্যাবিট নেই কিরকম কি রান্না করে কিরকম করে। জল দেবো, হালকা করে ছিটিয়ে দিই। নুনটা একটু পরে দেবো নাকি বলুন, নাহলে আমি শাকের নুন বুঝতে পারি না, প্রচুর নুন হয়ে যায় একবার একবার। এক কড়াই শাক দেখবো তো দিয়ে এত নুন দিয়ে বসবো, যে শাকটা যখন এইটুকুনি হয়ে যাবে দিয়ে দেখবো নুন বেশি হয়ে গেছে। তো বেদো শাকগুলো সেদ্ধ করতে চাপিয়ে দিয়ে আমি এখন বানিয়ে নেবো স্যান্ডউইচ। একটু আগে বলছিলাম না যে শিবমকে আর তৃষাকে স্কুলের লাঞ্চ বক্সে আজকে স্যান্ডউইচ দিয়েছি, আর যখন বানায় না তো অনেকগুলো ব্রেড তারপরে আলু সেদ্ধ টমাটোর পেঁয়াজ এগুলো সব বেঁচে গেছিলো, তাই ভাবলাম আজকে আর রুটি বানাবো না, আজকে নয়নের জন্য এই স্যান্ডউইচ বানিয়ে ওর টিফিনে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। তাহলে আর আমাকে আলাদা করে ওর জন্য রুটি বানাতে হবে না, আর নয়নকে যেদিন যেমন হয় সেদিন তেমন দিলেই ও খেয়ে নেয়। তো স্যান্ডউইচগুলো সবার প্রথমে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে দেখুন তাওয়াতে অল্প একটুখানি তেল দিয়ে আর একদম গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে আমি চারটে স্যান্ডউইচ দিয়ে দিলাম, আর একটা হাঁড়ির ঢাকনা উপরে দিয়ে আর আমি নোড়া চাপা দিয়ে দিয়েছিলাম, বেশ একদম চিপকে যায় খুব সুন্দরভাবে। আর ওদিকে শাকটাও সিদ্ধ হয়ে গেছিলো, আর শাকেতে বললাম না একটুখানি শুকনো লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আর একটুখানি রসুন বাটা দেবো দিয়ে শাকটা ভেজে নেবো। আর এই প্রথমবার আমি বেতো শাক রান্না করলাম এবছরে, ভালোই লাগবে। তো অনেক ভাবনা চিন্তা করার পরে কি রান্না করব কি রান্না করব, তারপর ভাবলাম যে আংবাং সবজি রান্না করব, শিবম আর তৃষা দুজনে কেউ খাবে না, তো ওদের পছন্দই আমি সবসময় রান্না করি, তাই ভাবলাম আর ডিম বানিয়ে দিই। তো এখন ডিমগুলো সিদ্ধ করে আমি ছাড়িয়ে নিচ্ছি যে ডিম রান্না করে দেবো, তাহলে শাক ভাজা। আর তৃষা আমার শাক ভাজা খেতে খুব ভালোবাসে জানেন তো, ও খুব পছন্দ করে। আর ডিমগুলো একটুখানি তেল ঝাল করবো, পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে তেল ঝাল করলে তাহলে আর কিছু লাগবে না, দুটো ওরা দুজনেই খেয়ে নেবে। তো দেখুন ডিমগুলো হালকা তেলে আমি একটুখানি ভেজে নিয়েছি, দিয়ে মশলা করে ডিমগুলো নাড়াচাড়া করে হালকা একটুখানি রসা রসা পাড়া করবো, একটুখানি জল দেবো যাতে ভাতগুলো মাখিয়ে খেতে পারে। তো চলুন ডিম রান্না হয়ে গেছে আমার, এবার আমি ডিমটা নাবিয়ে নিই, নাবিয়ে নিয়ে গ্যাস ট্যাস সব মুছে পরিষ্কার করে চলে যাব বাবুকে স্কুলে আনতে, ওর স্কুলের টাইম হয়ে গেছে ছুটি, তো চলুন ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে কথা বলছি। হ্যাঁ শিবম সাইকেল নিয়েই তো স্কুলে যায়, দেখুন স্কুল থেকে এসে দেখুন ঘেমে গেছে, তবু রোদে সাইকেল চালাচ্ছে আর আমাকে এখানে বস করিয়ে রেখেছে। তো বন্ধুরা রান্না টান্না করে সব রেখে দিয়ে গ্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে পুজো করে নিয়েছিলাম স্নান টান করে, দিয়ে বাবুর স্কুলে টাইম হয়ে গেছিলো ছুটির, ওকে আনতে গেছিলাম আর নিয়ে এসে দেখুন আমাকে এখানে বস করিয়ে দিয়েছে, আর ও রোদেতে সাইকেল চালাচ্ছে পুরো ঘেমে গেছে। আর আজকে রোদটা এত জোর, তা নাহলে আমি ওই দেখতে পাচ্ছেন ওই ফাউন্টেনটায় ওখানে গিয়ে রোদটায় বসি, কিন্তু আজকে আর বসতে পারিনি, রোদটা এত জোর না মনে হচ্ছে যেন গেলেই ঘেমে স্নান করে যাব। আর এখানে দেখুন এবার বাড়ি চল বাবু আমাকে খিদে পাচ্ছে, আমি এখনো কিছু খাইনি জানেন, এমনিতে কালকে একাদশী ছিল, এই দেখো অ্যাপ আছে, কালকে একাদশী ছিল এমনিতে ভাত টাত খাওয়া হয়নি, আর আজকে 12টা বেজে গেল এখনো পর্যন্ত পেটে দানা পানি যায়নি, খিদে পাচ্ছে কিন্তু যাচ্ছে না। খুব এই যে থামটা দেখতে পাচ্ছেন এই থামটার গায়ে ছাওয়াটায় বসে আছে, একজন এসে আমাকে জিজ্ঞেস করছে ক্যাচরাবালি কোথায় গেছে, আমি মনে মনে ভাবলাম হয়তো আমাকেই ভাবলো, এমনভাবে বসে আছি দেখুন এখানে, লোক মনে করবে ক্যাচরাবালি বসে আছে। আচ্ছা চলুন বাড়ি যাই, খিদে পাচ্ছে, ও না যায় না যাবে আমি পালিয়ে যাই। এ বাবু, তো বন্ধুরা আমি বাবুকে নিচে থেকে নিয়ে চলেছে স্নান টান করিয়ে, ওকে ভাত খাইয়ে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম,
দিয়ে এখনো পর্যন্ত ঘুমোয়নি জানেন। আজকে এত কাশছে না, আমি তখন ঘুম পাড়িয়েছি 2:30 বাজে আর এখন 3:30 বাজে, একভাবে 1 ঘন্টা কেসে যাচ্ছে। ওর ঘুম ধরে গেছিল, ওর পাশে তো আমি শুয়েছি, আমিও ঘুমিয়ে যাচ্ছিলাম, আর এত কাশছে এত কাশছে, ও আর ঘুমোতে পারলো না জানেন। দেখুন আমি কোলে নিয়ে বসে আছি, ওকে ঘুম পাচ্ছে কিন্তু কাশিটা এত উৎপাত করছে না, ওষুধ একভাবে খাচ্ছে, আবার দুপুরের যে ওষুধটা সেটাও আমি খাইয়ে দিয়েছিলাম, আবার আর একটা ওষুধ ছিল সিরাপ ওটাও এক্ষুনি খাইয়ে দিলাম, গ্যাস দিচ্ছি তাও যেন সেই দম আটকে যাওয়ার মতন কাশছে। এই কাশিটা না ওর অনেক 1 বছর আগের থেকে ওর এরকম শুরু হয়েছে জানেন। বাড়ি গেছিলাম একবার, সেখানে সর্দি কাশিটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো, তারপরে ওখানে ডাক্তার দেখিয়ে ওষুধ তো ওখানে খেয়েছে, আবার এখানে এসেও 6 মাস আমি ওইটার জন্য মানে কাশির জন্য ওষুধ খাইয়েছি ডাক্তার দেখিয়েছি, তারপরেও একভাবে কেসেই চলেছে। দেখতে পাচ্ছেন ভালো লাগে না, চিন্তা হয় জানেন। আর ওর পাপাকে আমি ফোন করেছিলাম এক্ষুনি, ওর পাপা বললাম একটু পরেই আসছি, আজকে মনে হচ্ছে ডাক্তার বিকালে বসবে না কো, কাল সকালে বসবে, কালকে সকালবেলা। ও মা দাঁড়ান, তিশা এসে গেছে, আমি তিশাকে দে, হ্যাঁ আসছি। তিশা চলে এসছে, পড়তে গেছিলো তিশা, ও স্কুল থেকে এসে টিউশনে চলে গেছিলো। চলে এসছো মা, চলে এসো, এটাকে বন্ধ করে দাও দরজা। তো এত কাশটা আমাকে না একটুও ভালো লাগেনি, কবে ভালো হবে জানি না কাশিটা। সেই শ্বাসকষ্টের একটুখানি সমস্যা আছে, তার জন্য দুটো গ্যাস দিয়েছে, একটা লাল একটা ব্লু, ওটাও 6 মাস ডাক্তার দেখানোর পরে ওটা ডাক্তারে বলেছিলো যে আর দিতে হবে না, কিন্তু দেখি যখন খুব কাশে না আমি তখন একটু করে দিয়ে দিই। খুব কাশছে মা ভাই, খুব চিন্তায় আছি, খুব কাশছে, 3:30 সময় শুয়েছি, এখন 3:30 বাজছে। নিতো বাবু কাশি হচ্ছে, পাপাকে ফোন করেছিলাম, পাপা আসছে, বলিস না ওকে, ওই উল্টো পাল্টা খেলে ডাক্তারে মানাই করেছে যে একদম উল্টো পাল্টা কিচ্ছু খাবে না। আবার হ্যাঁ আবার নাকি করোনা খুব বাড়াবাড়ি হয়েছে জানেন, ওটার জন্য আবার চিন্তা। ওর পাপাও কালকে বলছিল নাকি করোনা খুব বাড়াবাড়ি হয়েছে, কি হবে জানি না, ছেলেমেয়েরা যদি বা স্কুল যাওয়া শুরু করেছে এরা তো আবার 2 হাত তুলে নাচ গোবিন্দ, একটা টেনশন যাচ্ছে না আর একটা টেনশন শুরু হয়ে যাচ্ছে জানেন। না কাছো না বাপ, আমার লক্ষ্মী না কাছতে নেই, কাছো না। আর কালকে আমি আবার ডাক্তারখানা নিয়ে যাবো, হ্যাঁ ডাক্তারকে বলবো কেন কমছে না, ভালো করে শিবমকে ওষুধ দাও না। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো এখনকার মতন সকলকে টাটা, আজকে না একদম ভালো লাগছে না সত্যি করে, আজকে না তো আমি শুতে পারলাম না তো বাবুও শুতে পারলো, ভালো লাগছে। তো চলুন সকলকে টাটা।